মাই চ্যানেল, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমার শরীরটা না একটু খারাপ ছিল, এখনও যে 100% ফিট তা কিন্তু না। তো সব কিছুই কাজকর্ম তো চলছে, অসুস্থতাতে কি হয়েছে, জীবন তো চলছে। তো ভাবলাম ভিডিওটা আরম্ভ করে দিই, দুদিন তিন দিন ফাঁকি মেরেছি, আর কোনো ফাঁকিবাজি না, আজকে থেকে শুরু করে দিই। আর এখন বাজে বেলা 12টা, তো 12টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর এই কদিন অসুস্থ ছিলাম বলে মানে ঠিকঠাক ঘর দোর গোছানো হয়নি, জামা কাপড় একদম ঢিবি হয়ে গেছে, কতগুলো গুছিয়েছি সকাল থেকে, আরও কতগুলো আছে সেগুলোও গোছাতে হবে। সেই পুরানো জীবনে, পুরানো লাইফে আবার ফিরে এসেছি। আর আজকে না একটুখানি মাথায় টক দই মাখবো, কারণ যদি বেশি শীত পড়ে গেলে না আমি কিছুই মাখতে পারি না, আমার সাইনাসে এই সমস্ত শুরু হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি বড় শীতটা পড়ার আগে যা মাথায় মাখার এই কদিনে মেখে নেবো, কদিন পরে তার একটু ঠান্ডা পড়ে যাবে। বড় শীত না পড়লেও আর একটু ঠান্ডা পড়লে আমি আর মাথায় কিছুই মাখতে পারবো না, ওই জন্য শীতটা পড়ার আগে সব কিছু। এখন একটু দুধ গরম করবো, রীতমাকে খেতে দেখবো, কারণ ও সকালবেলা ভাত খেয়েছে আর এখন খিদে পেয়েছে, তো এখন ভারী কিছু দিলে তো একটু পরে ভাত খাবে, সেটা খেতে পারবে না, ওই জন্য এখন একটু দুধ খাবে। এরকম সময় খুব একটা খায় না, যেহেতু আজকে ছুটি সেই জন্য দিলাম। আর এই শাকনিতে সেকে দিতে হবে ওকে দুধ, কারণ ও প্রচণ্ড পিটপিটে, মুখে সর পড়লে হবে না, অনেক রকম ব্যাপার আছে, ওই জন্য দুধটা সেকে দিতে হচ্ছে। আমরা ছোটবেলায় সর খেতে কি পছন্দ করতাম, এখনকার বাচ্চাগুলো কি হয়েছে জানি না, সব যেন উল্টে গেছে। রিজুও সর খায় না, আগে আমরা সর খাওয়ার জন্য যখন ওই দুধে দুধ জাল দেওয়া হতো না, বেশ 4-5 দিন পরে হাঁড়িটা মাজা হতো, হাঁড়িতে করে তখন দুধ জাল দিত। তো আমার দিদা যখন বসতো দুধের হাঁড়ি কাকতে, মানে সরটা পরিষ্কার করতে, তখন আমি আমার মামার ছেলে ছেলে সবাই লাইন দিয়ে বসতাম গোল করে, যে ওই সর কেটে কেটে দিত আর ওইগুলো খেতাম, ভীষণ ভালোবাসতাম দুধের সর খেতে। এই যে টক দই দেখছো, এটা বেশ কয়েকদিন আগে ঘরে পাতা টক দই। হ্যাঁ, দই যখন দেখা গেল দু তিন দিন হয়ে গেলে তো খাওয়া যায় না, সেটা ঘরে পাতা হোক আর দোকানের হোক, তখন মাথায় মেখে নেবে, তো এটা খাওয়ার উপযোগী নেই, সেজন্য মাথায় মেখে নিচ্ছি। আর এর মধ্যে চাইলে তোমরা ডিম দিতে পারো, ডিম দিলে এটা আরো পাতলা হয়ে যাবে আর আরো বেশি মাথায় ঠান্ডা বসবে, ওই জন্য ডিম দিলাম না। টক দইয়ের ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবার মাথায় মেখে নেবো। আমি তো দুটো বলে দিয়েছি, আমি তো যাওয়ার সময় বলে না, বৌকে ভালোবেসে একটা গোলাপি কিনে দিতে, গোলাপ তাও পারলে না, এটা কত। আর এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুলের অয়েল। চুলের লেন্থ অনুযায়ী বেশি কম দুটোর জায়গায় তোমরা তিনটেও দিতে পারো। গুড মর্নিং, আজ হলো রবিবার আর এখন বাজে 9:30। তো 9:30 থেকে আমি আবার নতুন করে শুরু করছি, কারণ কালকে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি, এই দই টই মেখেছি ওখানেই শেষ, ভেবেছি সন্ধ্যে পরে আবার শুরু করব, কিন্তু অনেকক্ষণ লোড শেডিং ছিল ওই জন্য শুরু করতে পারিনি, তো এখন থেকেই শুরু করলাম। আর উপরে যে শব্দ টব্দ হচ্ছে জানি না, বোঝা যাচ্ছে কি তোমরা শুনতে পাচ্ছ কি, সেটা হচ্ছে আমাদের এইখানে যে ছোটো মতন যে খাটটা আছে, এখানে খুব পাতলা একটা গদি আছে, তো মোটা দেখে একটা গদি বানানো হচ্ছে। আর ওই ঘরের খাটে যে তোষকটা আছে, ওই তোষকে শুয়ে আমাদের বুষ্টি শুদ্ধ সবার কোমরে ব্যথা হচ্ছে, একটু নরম টাইপের, যখন কিনেছি না তখন বুঝতে পারিনি যে শক্ত নিতে হতো, তো সবার কোমরে ব্যথা হচ্ছে, ওই জন্য এ খাটের গদিটাকে হটিয়ে দেওয়া হবে, এটা রেখে দেওয়া হবে, যখন লোকজন আসবে নিচে পাতা হবে। আর এখানে একটা তুলোর গদি, আমাদের নিচে একটা ঘর আছে, সেখানে একটা খাট আছে, সে ঘরেও তুলোর গদি, তো সেই গদিতে শুলে যে আরাম আর এত সুন্দর ঘুম হয়, কিন্তু একদিন কি আমরা ঘুমাই না, এতদিন আমরা উপরে আছি, ঘুমাচ্ছি অবশ্যই, তবে শরীরের রিল্যাক্সটা ওই খাটটাই বেশি হয়। তো এখন যারা বানাচ্ছে ওদেরকে একটু টিফিন দেবো, চা ওদেরকে দিয়ে আসি, ওরা এখন টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, অনেকক্ষণ কাজ করছে। মামা চলে এসো, শিগগিরি এসো,
প্রীতমা কত সোনা মেয়ে, একা একা বই খাতা বার করেছে পড়াশুনো করার জন্য। খুব সোনা মেয়ে, এসা অনেক অনেক সোনা মেয়ে। আলু কষা আর জল তো দেবো, খাওয়ার আগে থেকে জল খায় না। আমি জল নিয়ে আসছি, নিয়ে এক গাল নে। বড় পূজা এটা, আপনার দেশে দুর্গা পূজা বড়, আমার দেশে এই ছট পুজো বড়। এখন বাড়িতে যাই, 11:30। কিচ্ছু কাজ হয়নি আজকে। কেউ যদি কাজ করে তার পিছনে একটু টাইম দিতে হয়, বিভিন্ন কথা জিজ্ঞাসা করে, এটা কী হবে সেটা কী হবে, তো সেখানেও টাইম চলে যায়। তো এই করতে করতে টাইম চলে গেছে। একটু গিয়ে দেখছি একটা নতুন জিনিস, কোনোদিন তো দেখিনি বানানো, একটু দেখছি কী করছে, এই সমস্ত দেখতে দেখতে সেখানেও টাইম চলে যাচ্ছে। না রে, তোমার পড়াতে পেরেছি না, রান্না বান্না হয়েছে, কিচ্ছু হয়নি। হ্যাঁ, রান্না হয়েছে, রান্না হয়েছে বলে সকালে রুটি তরকারি করেছি, সেটা তো একদম ফার্স্ট সকালে হয়ে গেছে। আর করেছি কাঁচকলা, বেগুন, আলু আর করলা দিয়ে শুক্তো, আর সেটা যা হয়েছে বিষের মতন তেতো হয়েছে। মানে ছোট ছোট দুটো করলা ছিল, একটা দিলে হয়ে যায়, তাহলে একটা করলা রেখে কি করব। ওই বলে দিয়েছি, একটু ভেজেও দিয়েছি করলাটা, কিন্তু এত তেতো হয়েছে, মানে বিষ যেন ওর থেকেও মিষ্টি। অবশ্য খাইনি কোনোদিন, মানে এত বিষের মতন তেতো হয়েছে। আর সেজন্য ওর মধ্যে না শুক্তোর মধ্যে চিনি দিয়েছি। আমি সাধারণত শুক্তো কিংবা তেতো জাতীয় তো চিনি দিই না, তেতোটা একটু কম দিই। তো এই সমস্ত করেছি, আর এখন ভাজবো পার্শে মাছ। পার্শে মাছ দিয়ে হবে কি আলু বলো, ওগুলোকে কেউ বলে মেটে আলু, কেউ বলে চুবড়ি আলু, কেউ বলে ঝোড়া আলু, জানি না কে কি নামে জেনে। এগুলোকে আমরা বলে থাকি চুবড়ি আলু। এই দিয়ে হবে পার্শে মাছের তরকারি আপাতত। স্লিপারি টাইপের হয় এবং রান্না করলে ঝোলটা ওই রকম হয়, ওই জন্য গরম জলে না আগে এটাকে একটু ধুয়ে নেব, তারপরে তেলের উপরে দেব। গরম জল তো অলরেডি করা হয়ে গেছে। আর এদিকে দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচফোড়ন। তেলও গরম হয়ে গেছে। আমি বললাম না তেজপাতা আর পাঁচফোড়ন, পাঁচফোড়ন না, ওটা হলো সাদা জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে আলুটা গরম জল থেকে তুলে কিন্তু ওইভাবে রেখে দিলে হবে না, তারপরে তেল গরম হবে, কড়াই হবে, মানে আলুটা ঠান্ডা হয়ে যাবে, এরকম করলে আলুটা কিন্তু সিদ্ধ হতে চাইবে না, ওটা এরকম চট জলদি ঝটপট করতে হবে। আর যখন এর মধ্যে জল দেব তখন গরম জল কিন্তু আলাদা করে নিয়েছি, গরম জলটা ঢেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে, আলুটা না গলে যায় তাড়াতাড়ি, বোঝা যায় না। এই দেখছি সব তো একটু পরে দেখা গেল গলে যাচ্ছে, ওই জন্য এর পাশে দাঁড়িয়ে রান্না করতে হয়। আর এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, এত চিৎকার করছে কথা আর কি, বললে তোমরা শুনতে পাবে না, ওই জন্য একে ঢেকে দিয়েছি। গুড আফটারনুন, এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমি একটু বাটিতে করে সেবাই নিয়ে চলে এসেছি, মানে একটু দুধও বেশি ছিল, আর একজনের কদিন ধরে আমি দেখছি শুধু সেমাই রান্না করছে, সেটা দেখেও খেতে ইচ্ছে করলো। একজনটা কে বলো তো, একজন হলো তৃপ্তি। তো যারা আমার পুরানো ভিউয়ার্স তারা তো জানো তৃপ্তিকে, আর যারা নতুন ভিউয়ার্স যারা জানো না তাদেরকে বলি, তৃপ্তি হলো আমার ভাইয়ের বউ। তো ওর একটা চ্যানেল আছে মেক ইউ ওয়ান্ডারফুল, তো সেখানে ও ব্লগিং আর কি ভিডিও ছাড়ে, তোমরা চাইলে সেখানে দেখে আসতে পারো ওর সিমাই রান্নাটা। তো সেটা দেখে সিমাই না সরি সেমাই, তো সেটা দেখে আমার একটু খেতে ইচ্ছা করলো। তো দুধও আছে, আবার ইচ্ছাও করলো, দুয়ে দুয়ে চার হয়ে গেল, করে ফেললাম। এই পিঠে পায়েস বানিয়েছি কখন সন্ধ্যের একটু আগে আগে, এখনো হালকা গরম আছে। তো পিঠে পায়েস একটু বাসি হলে না তার টেস্টটা আরও ফুটে ফুটে বেরোয়, হয়তো অনেকে শুনে নাক সিটকাবে, এ বাবা বাসি খাবার খাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা দেখবে পায়েসটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা থাকবে, তখন খাবে দেখবে তার টেস্টটা কতটা ভালো লাগে। জানি না আমার মোটামুটি লেগেছে, আমার হাজবেন্ডের খুব ভালো লেগেছে, আমাদের দুজনের আবার এ আছে, অ্যান্টিপ্যাটি করি আমরা, আমার যা ভালো লাগে ওর ভালো লাগে না,
আমার ওর যা ভালো লাগে আমার ভালো লাগে না। তারপর দেখবে ফুলকপির তরকারি তুমি আজকে রান্না করে করবে, আজকে যত না ভালো লাগবে, শীতকালের কথা বলছি, এখন তো ফুলকপি 12 মাসই পাওয়া যায়, তুমি পরের দিন খাবে দেখবে তার টেস্টটা যেন আরও বেশি ভালো লাগে। আমরা ছোটোবেলা যেটা খেতাম, আমি তো একদম পিওর গ্রামের মেয়ে, তো গ্রামের বাড়িতে কি হয় আগের দিন রাত্রেবেলা হয়তো ভাত রান্না করা হলো, ভাত বেশি থাকলো, তখন করলো কি সেই ভাত আর ওই মানে আগের দিন রাত্রেবেলা রান্না করার যে তরকারি, বেশিরভাগ ফুলকপি তরকারি তো বাসি করে আমরা খেতামই, আগের দিন রাত্রেবেলা রান্না করতো পরের দিন সকালবেলা খেতাম। উঠানে রোদ পড়তো সকালবেলার মিষ্টি মিষ্টি রোদ, রোদে একটু পিঠ ফিরিয়ে বসে উঠানে বসে সবাই খেতাম। তো উঠান বলতে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারেই নোংরা না, তো উঠানে বসে খেতাম, তার মজাই আলাদা। ঠান্ডা ভাত আর ওই তরকারিটা গরম করে দিত, ঠান্ডা ভাত আর গরম তরকারি, এখন যতই ভালো রান্না করি না কেন সেরকম যেন স্বাদ আর খুঁজে পাই না। বেশ মানে মেমোরেবল ঘটনা সেটা হলো যে আমরা ঘুরিয়ে ঘুরাতাম শীতকালে, মাঠের ধান উঠে যেত তখন মাঠটা পুরো পরিষ্কার ফাঁকা, অনেক বড় মাঠ ধরো পরিষ্কার ফাঁকা, তখন সেই মাঠে আর কি ঘুরিয়ে ঘুরাতাম। আর আমি ছোটোবেলা একটু ডান পিটে চাইতে ছিলাম, মানে ছেলেদেরা যা করতো আমি সেরকম অনেকটা করতে চাইতাম, তো অন্য মেয়েরা আমাদের পাড়ার অন্য মেয়েরা হয়তো খেলা করছে আর আমি ঘুরিয়ে ঘুরাচ্ছি ছেলেদের সঙ্গে, বুঝতে পেরেছ, এরকম টাইপের ছিলাম। তো আমাদের তখন ঘুড়ি কিনে দিত না, তখন মনে হয় প্লাস্টিকের যে ঘুড়িগুলো এখন কিনতে পাওয়া যায় 1 টাকা 2 টাকায়, তখন ওগুলো কিনতে পাওয়া যেত না, তখন আমরা নিজেরা বানাতাম আর ঘুড়িও বানাতে পারতাম। তো পেপার কেটে খবরের কাগজ যেটা ওটা কেটে আর ওই সরু কুঞ্চি কিংবা যেটা বলে বাঁশ থেকে সেই পাতলা পেতের মতন যেগুলো বার করে সেগুলো বড়রা হয়তো বার করে দিত, সেইটা দিয়ে দিয়ে ঘুড়ি বানাতাম। আর আঠা হিসাবে একরকম আমাদের ওখানে গাছে একরকম আঠা পাওয়া যেত, মারাত্মক আঠা, সেই একদম ফেবিকুইকের মতন, সেই ফল পেকেছে কি না সেটা রোজ স্কুল থেকে ছুটির পরে সেই গাছ একটা বাগানের মধ্যে থাকতো, সেইখান থেকে দেখতে যেতাম সেই ফল পেকেছে কি না, সেই ফল পেরে আনলে তার আঠা একদম মারাত্মক আঠা, তখন তো এরকম এত ফেবিকুইক টুই কিনতেও পাওয়া যেত না আর জানতামও না কিনতে পাওয়া যেত কি না, আমাদের তো কিনে দিত না। তো সেই গাছের আঠা এনে ফল ফলটা চাপলে ভিতর থেকে অনেকটা কী বলবো রসগোল্লার রসের মতন ওইরকম আঠার মতন বেরোয়, সেটা দিয়েই আমরা ঘুড়ি বানাতাম। অনেক গল্প গুজব তোমাদের সঙ্গে করলাম, আর এখন 7:30 বেশি হয়ে গেছে, রীতমাকে পড়াতে বসাবো, আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আজকের মতন টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে।